এই ডাক্তারের হাতে তিলা দিলা, শেষ পর্যন্ত ইঞ্জেকশনটা মারা মাইরা দিল সে, এটা কেমন কথা হইলো? এ তো আচ্ছি বাত নেহি হ্যাঁ কাকু। এটা নির্ভর করবে হলো ওর বডি কন্ডিশন কিরকম। ও যদি এরকম স্বাস্থ্যবান আদমি হয় তাহলে ঘুমাইতে একটু সময় লাগবে, আর একটু দুর্বল চিকনা টাইপের হইলে হলে নির্ভর করবে বডি কন্ডিশন, মানে নিউট্রিশনাল স্টেবিলিটি কিরকম আছে, ওর অসুস্থতা কতটুকু গভীরতায় আছে সেটার উপর নির্ভর করবে। চালু হয় কুমিল্লা নোয়াখালী নেটওয়ার্ক। হ্যাঁ, আমরাও কুমিল্লা নোয়াখালী নেটওয়ার্ক এর লোক, আমার হলো ব্রাউনবাড়ি। আপনার কোথায়? মানিকগঞ্জ। মানিকগঞ্জ কাছে। ঘুমিয়ে গেলে তারপরে তাকে আমরা সার্জারি করব, তার ক্রপ ফুটো হয়ে গেছে। কতক্ষণ লাগতে পারে?